এদিকে ঢাকায় সিনেমার জনপ্রিয় নায়িকা শবনম ববলি একসময় ছিলেন সংবাদ পাঠিকা, এখন তিনি ঢালিউডের ব্যস্ত নায়িকা। বসগিরিতে রূপালী পর্দায় অভিষিক্ত বুবলি এরই মধ্যে করেছেন এক ডজনেরও বেশি সিনেমা। এছাড়া শাহিনশাহ সিনেমায় শাকিব খানের বিপরীতে নায়িকা রোদেলা জান্নাত অভিনয় করেছেন, একসময় তিনিও ছিলেন সংবাদ পাঠিকা। তবে এবার বড় পর্দায় আসছেন আর এক সংবাদ পাঠিকা, নাম তার রেহনুমা মোস্তফা। শাহলম মন্ডল পরিচালিত লকডাউন লাভ স্টোরি দিয়ে বড় পর্দায় প্রথমবারের মতো অভিষেক হচ্ছে তার। সিনেমাটিতে তাকে দেখা যাবে নায়ক ইমনের বিপরীতে। আগামী শুক্রবার প্রেক্ষাগৃহে দেশব্যাপী মুক্তি পেতে যাচ্ছে এই সিনেমাটি। প্রযোজনা করেছেন শাপলা মিডিয়া। জানা গেছে ছবিটি তৈরি হয়েছে করোনা মহামারীর উপর। পরিচালকের মতে বাংলাদেশে প্রথমবারের মতো নির্মিত হয়েছে বিশেষায়িত এই সিনেমা। কাজটি নিয়ে তিনি বেশ আশাবাদীও। বিষয়টি নিয়ে পরিচালক শাহলম মন্ডল সম্প্রতি বলেন, করোনা মহামারী নিয়ে এই সিনেমার গল্প, এমন কাজ আগে হয়নি। আগামী শুক্রবার সারা দেশের সিনেমা হলগুলোতে মুক্তি দেওয়া হবে এই ছবিটি। এই ঘরবন্দির সময়ে ভালোবাসাবাসিটা কেমন ছিল সেই গল্প উঠে আসবে পর্দায়। সিনেমাটির প্রিমিয়ার শো দেখে সবাই প্রশংসা করেছেন, তাই আমি আশাবাদী এটি দর্শকের মন ভরাবে। এখন দেখার বিষয় ছোট পর্দার রেহনুমা মোস্তফা বড় পর্দায় কতটা সফল হতে পারেন। প্রিয় দর্শক, এ পর্যায়ে একটি কথা না বললেই নয়, এই চ্যানেলটির সমস্ত ভিডিও শুধুমাত্র বিনোদনের জন্য। চ্যানেলটির অনেক ভিডিওতে রূপকর্থে অনেক সময় জনপ্রিয় নায়ক নায়িকা শিল্পী ও কলা কৌশলীদের নাম ও ছবি ব্যবহার করা হয়েছে, যা শুধুমাত্র বিনোদনের জন্য। তাই দয়া করে ভিডিওটি বিনোদন হিসেবে গ্রহণ করবেন। ধন্যবাদ।